আমাদের প্রেমের কথা চ্যানেলটির সকল প্রকারের পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। সে তখন কাঁদো কাঁদো গলায় বলল, কিন্তু মামা তো এটাও বলল যে তিনি যে সিদ্ধান্ত নেবেন সেটাই শুনতে হবে নোমান ভাইয়াকে। মামার সিদ্ধান্তের বাহিরে নোমান ভাইয়া কিছুতেই যেতে পারবেন না। তানিশা তখন বলল, তাই বলে তুই ওনার ইচ্ছার বিরুদ্ধে বিয়ে করবি? এভাবে জোর করে বিয়ে করে তুই কিন্তু মোটেও শান্তি পাবি না। তন্নি হঠাৎ চিৎকার করে বলে উঠল, এতে তোর কি প্রবলেম? আমি জোর করে বিয়ে করছি না, ইচ্ছার বিরুদ্ধে বিয়ে করছি। তানিশা তন্নির এমন রাগান্বিত চেহারা থেকে থ হয়ে গেল। তন্নিকে তো এখনো সে বলেনি কিছু, আর তাতেই সে যেরকম আচরণ করছে, আর যদি সে সত্যটা শোনে তাহলে সে কি করবে ভাবতেই তানিশার শরীর শিউরে উঠল। তানিশা এবার তন্নিকে অন্য কৌশলে বলার চেষ্টা করল। তানিশা তখন বলল, তন্নি একটু বোঝার চেষ্টা কর, তোর নোমান ভাইয়া কিন্তু তোকে মোটেও ভালোবাসেননি, তিনি অন্য আরেকজনকে ভালোবাসেন। যদি তুই জানতে চাস উনি কাকে ভালোবাসেন, আমি সেটা বলে দিতে পারি, কারণ আমি জানি সেটা। তন্নি সেই কথা শুনে হঠাৎ একটা কার্ড বের করে বলল, নোমান ভাইয়া কাকে ভালোবাসে সেটা আমার দেখার বিষয় না, এখন ওনার সাথে আমার বিয়ে হচ্ছে, এটাই এখন বাস্তব। তানিশা কার্ডটা হাতে নিয়ে তন্নির দিকে তাকিয়ে বলল, কিসের কার্ড এটা? তন্নি তখন বলল খুলে। তানিশা সাহস করে খুলেই ফেললো কার্ডটা। সে স্পষ্ট দেখতে পেল বরার কোণের জায়গায় নোমান আর তন্নির নাম লেখা। হঠাৎ তন্নি কার্ডটা কেড়ে নিল তানিশার থেকে আর বলল, এই জন্যই ডেকেছিলাম তোকে, আর এটাই আমার সেই গুরুত্বপূর্ণ কথা। নোমান ভাইয়ার সাথে আমার বিয়ে ফাইনাল হয়ে গেছে, বিয়েটা ঘরোয়াভাবেই হচ্ছে, এই জন্য তোকে দাওয়াত দিতে পারলাম না, সরি। তাছাড়া তোর উপর আমাদের পরিবারের আর কোনো সদস্যের ইন্টারেস্ট নাই, সবাই ভীষণ মন খারাপ করেছে তোর উপর। মামা তো সেই লেভেলে রেগে আছেন, তিনি তো তোর মুখ আর কোনো দিনই দেখবেন না। অন্যদিকে আমান ভাইয়াও ভীষণ মন খারাপ করেছেন, তিনিও চান না তুই আর দ্বিতীয়বার আমাদের বাসায় আস। আমাকেও সবাই বারণ করে দিয়েছে যেন আমি তোর সাথে আর কোনো সম্পর্ক না রাখি, তোর সাথে যেন কোনো যোগাযোগও না করি। আমি এখন কি করতে পারি বল? পরিবারের কথা না শুনলে বাসে আর কেউ ঢুকতে দিবে না, সেই জন্য আমি সিদ্ধান্ত নিলাম সবাই যখন চাচ্ছে আমরা আর দেখা না করি আর কোনো যোগাযোগও না করি, তাহলে সেটাই হবে, এটাই আমাদের শেষ দেখা, ভালো থাকিস। এই বলেই তন্নি চোখের পানি মুছতে মুছতে চলে গেল। সে আর এক সেকেন্ডও দেরি করল না। এদিকে তানিশা তার জায়গাতেই দাঁড়িয়ে রইল। তন্নির কথাবার্তা শুনে তো সে একদম বোবা হয়ে গেল। তন্নি তাকে এসব কি শুনিয়ে গেল? তানিশা আর এক পাও এগুতে পারল না। সে হঠাৎ মাথা ঘুরে পার্কের মধ্যেই পড়ে গেল। কিন্তু পার্কের আশেপাশে রিশা লীরাও ছিল, তারা সাথে সাথে রিক্সায় করে তানিশাকে হোস্টেলে নিয়ে গেল। আসলে লীরা আর রিশা তানিশার কষ্ট কিছুতেই সহ্য করতে পারছিল না। তানিশাকে সারাক্ষণ এইভাবে চিন্তিত দেখে তারা সিদ্ধান্ত নিল তন্নিকে জানাবে ব্যাপারটা। তন্নি আর তানিশা যেহেতু বেস্ট ফ্রেন্ড, নিশ্চয়ই তন্নি বুঝতে পারবে ব্যাপারটা। যেহেতু নোমান নিজেও তানিশাকে প্রচণ্ড ভালোবাসে, সে হিসেবে তানিশার সাথে নোমানের মিল হওয়াটা খুব জরুরি। যেই ভাবা সেই কাজ। তারা কাল রাতেই তানিশা আর নোমানের মধ্যকার সম্পর্কের কথা বলে দেয় তন্নিকে। রিশা লীরা ভেবেছিল তন্নি বুঝতে পারবে ব্যাপারটা, আর সেজন্যই তানিশাকে ডেকেছিল। কিন্তু তন্নি যে এত স্বার্থপর একটা মেয়ে সত্যি তাদের জানা ছিল না। তন্নি কাল রিশা লীরাকে কিছু না বললেও আজ সে পরিষ্কার করে তানিশাকে বুঝিয়ে দিয়ে গেল যে সে নোমানকে কারো হতে দেবে না। নোমান তাকে পছন্দ করুক বা না করুক, তবু সে নোমানকেই বিয়ে করতে চায়। নোমানকে পাওয়ার জন্য তন্নি শেষ পর্যন্ত তানিশার সাথে তার এত দিনের বন্ধুত্বের সম্পর্ক নষ্ট করে ফেলল। তাকে স্পষ্ট করে বলে দিল সে যেন আর তাদের বাসায় না যায়, এমনকি তাদের কারোর সাথে কথাও না বলে। রিশা লীরা ভীষণ টেনশনের মধ্যে পড়ে গেল, কারণ এখন পর্যন্ত তানিশার জ্ঞান ফেরেনি। তানিশা তন্নির কথা শুনে ভীষণ শক পেয়েছে। সে ভাবতেও পারেনি তন্নি এইভাবে তাদের মধ্যকার সম্পর্ক নষ্ট করে ফেলবে। অবশেষে তানিশার জ্ঞান ফিরল, তবে সে চোখ মেলে তাকাতেই তাড়াতাড়ি করে উঠতে ধরল, কারণ সে যে তার বিছানায় শুয়ে আছে। কিভাবে সে তার রুমে আসলো কিছুই বুঝতে পারল না তানিশা। তানিশাকে ওঠা দেখে লীরা রিশা বলল, উঠছিস কেন, শুয়ে থাক। তানিশা তা শুনে বলল, না আমি ঠিক আছি, তার আগে বল আমি কিভাবে এলাম এখানে। লীরা রিশা চুপ করে রইল। তানিশা তখন বলল, তোরাও পার্কে গিয়েছিলি? কেন গিয়েছিলি? তানিশা চিৎকার করে বলতে লাগলো। লীরা রিশা তখন তানিশাকে আবার শুয়ে দিল আর বলল,
দোস্ত, শান্ত হ। আমরা তোর কতটা আপন জানি না, তবে তোর কষ্টে আমরাও ভীষণ কষ্ট হচ্ছে। যদি আমরা তোর মনের আশা পূরণ করতে পারতাম তাহলে খুব খুশি লাগতো। প্লিজ দোস্ত, বাস্তবতাটা বুঝতে শেখ। তুই তো মেয়ের জন্য কতটা স্যাক্রিফাইস করলি, আর ও তোকে উল্টে বাস দিয়ে চলে গেল। এখনও সময় আছে, নোমানকে সবটা তুই পরিষ্কার করে বলে দে, আর তা না হলে আমরাই বলে দেবো নোমানকে। তানিশা তখন ঋষা লীরার হাত তার মাথায় রেখে বলল, হুদাই লাগে দোস্ত, এই কাজ কখনোই করবি না তোরা। ওদেরকে ভালো থাকতে দে, তাছাড়া অনেক লেট হয়ে গেছে, ওদের বিয়ে ফাইনাল হয়ে গেছে, এই সময়ে আমি কোনো অশান্তি চাই না। লীরা তখন বলল, কিন্তু নোমান নাকি তোকে ভালোবাসে, তাহলে কি করে এই বিয়েটা সে করছে? এটা আবার কোন স্টাইলের ভালোবাসা? ও যদি মন থেকে ভালোবাসতো তোকে, তাহলে কখনোই এভাবে বিয়েতে রাজি হতো না। অন্তত আরেকবার তোকে বলতে পারতো, বা তার পরিবারকে জানাতো তোর কথা। তানিশা সেই কথা শুনে বলল, আমার কপালে মনে হয় এটাই লেখা ছিল, সেজন্য এরকম হলো আমার ভাগ্যটা। আচ্ছা তোরা বাদ দে এসব কথা, এখন ওদের জন্য দোয়া কর, আমি ওদের জন্য অনেক অনেক দোয়া করব। এই কথাগুলো বলতেই তানিশার চোখে জল এসে গেল। সে হঠাৎ লীরাকে জড়িয়ে ধরে জোরে জোরে চিৎকার করে কাঁদতে লাগলো। তার চোখের পানি আজ কিছুতেই বাঁধ বাঁধছে না, সে আজ ইচ্ছে মতো কেঁদে নিল। তারপর নিজে নিজের কাছে প্রতিজ্ঞা করল আর কখনোই নোমানের কথা ভাববে না। নোমান যেহেতু এখন তন্নির হাজবেন্ড, সেহেতু নোমানকে নিয়ে ভাবাও এক ধরনের পাপ কাজ হবে। ঋষা লীরা মনে মনে ভাবতে লাগলো, হায় রে তানিশা, বুকের মধ্যে কষ্ট জমে রেখে কিভাবে নিজেকে সান্ত্বনা দিচ্ছিস? তুই কি সত্যি নোমানকে ভুলতে পারবি? মনে তো হয় না পারবি। আসলেই তানিশা এখন পর্যন্ত নোমানকে ভুলতে পারেনি। আজ রাতের পর রাত শুধু তার কথাই মনে হয় তানিশার। নোমানের হয়তো হয় না, কিন্তু তানিশা আজও অঝোর ধারায় কাঁদতে থাকে। আজও সেই স্মৃতি তার চোখের সামনে জলজল করে। নোমান তাকে কতবার বুকের সাথে জড়িয়ে ধরেছে আর তার মুখে ভালোবাসার শব্দটা শুনতে চেয়েছে, কিন্তু তানিশা শুধুমাত্র তন্নির কথা ভেবেই তার ভালোবাসাকে শেষ করে ফেলেছিল সেদিন। সেদিনের পর থেকে আর কোনোদিনই নোমান বা তন্নি দুইজনের একজনও তানিশার সাথে দেখা করেনি বা কল করেনি। অন্যদিকে তানিশাও নিজের থেকে কারোর সাথেই যোগাযোগ করেনি। তাদের সম্পর্কের রীতি এভাবেই হয়ে যায়। কে এখন কি অবস্থায় আছে কেউই সেটা জানে না। পুরনো স্মৃতি মনে হতেই তানিশা চোখ দিয়ে টপ টপ করে জল পড়তে লাগল। সে এতক্ষণ তার স্বপ্নের জগতে হারিয়ে গিয়েছিল। কি হলো ডাক্তার ম্যাডাম, কোন জগতে এভাবে হারিয়ে গেলে? সহকারী ডাক্তারের কথা শুনে তানিশা একদম চমকে উঠল। সে ভুলে গিয়েছিল এখন তন্নির সিজার করা হবে। তন্নির চোখ বাঁধা ছিল বিধায় সে তানিশাকে এখনো দেখেনি। তানিশা সেজন্য তাড়াতাড়ি করে তন্নির অপারেশন শুরু করে দিল। পুরো অপারেশন কমপ্লিট হতে 30-40 মিনিট সময় লাগলো তার। অপারেশনের পরপরই তন্নিকে অপারেশন কক্ষের বাইরে অন্য আরেকটা রুমে নিয়ে আসা হয়। এদিকে তন্নির হাজবেন্ড ইকবাল তার মেয়েকে কোলে নিয়ে একের পর এক গল্প করতে লাগল। সে ভীষণ খুশি। তবে তন্নির শাশুড়ির মনটা একটু খারাপ। তিনি বোধহয় ছেলে বাচ্চা চেয়েছিলেন। তন্নির বড় মেয়েও ভীষণ খুশি ছোট বোনকে পেয়ে। আর বাচ্চাটা কি সুন্দর ফুটফুটে হয়েছে, দেখলে আদর করতে ইচ্ছে করবে সবার। তন্নি সজাগে আছে, সেজন্য তার সদ্য ভূমিষ্ঠ হওয়া মেয়েকে বুকের দুধ পান করানোর জন্য ইকবাল তন্নির পাশে রাখল। তন্নিও ভীষণ খুশি মেয়েকে পেয়ে। ইকবাল খুশিতে তন্নির কপালে একটা কিস করল। তন্নি তখন হেসে বলল, কি করছো সবার সামনে? ইকবাল তখন মুচকে একটা হাসি দিয়ে বলল, নিজেরই তো বউ। ইকবাল আর তন্নিকে দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে তারা বেশ সুখে আছে। কি মিল দুইজনের মধ্যে, দুইজনের মুখেই সুখের হাসি। তাহলে নোমান কোথায়? তানিশা বুঝতে পারছে না কিছু। আর ইকবালের সাথে বা তন্নির কিভাবে বিয়ে হলো? নোমানের সাথে কেন তন্নির বিয়ে হলো না? তানিশা এইসব প্রশ্নের উত্তর এখন কার থেকে শুনবে? তন্নির মুখোমুখি হওয়ার বিন্দুমাত্র ইচ্ছে হচ্ছে না তানিশার, যে বান্ধবী নিজের মুখে বলে দেয়, তুই আর কোনোদিন আমাদের বাসায় আসবি না, আর কখনোই আমাদের সাথে যোগাযোগ করবি না। তাকে আসলে বান্ধবী বলা যায় না, কিন্তু তানিশা সব সময় তন্নিকে তার বেস্ট ফ্রেন্ড ভেবেই এসেছে। তন্নির খুশির জন্য নিজের ভালোবাসার মানুষকে তার হাতে ছেড়ে দিয়েছে। তানিশা কল্পনাই করেনি তন্নি এইভাবে তাদের বন্ধুত্বের মর্যাদা দেবে। কিন্তু যাকে পাওয়ার জন্য তন্নি এত কিছু করল সে কোথায়? তানিশার আর তর্স হইছে না। নোমানের কথা জানার জন্য সে একদম ছটফট করতে লাগল। একবার ভাবছে সে সামনে যাবে, তো দুইবার পিছিয়ে যাচ্ছে তানিশা। অনেক ভেবেচিন্তে তানিশা তার অ্যাসিস্ট্যান্টকে বলল, 301 নম্বর রুমের পেশেন্টের গার্ডিয়ানকে ডেকে আনো।
এই বলে তানিশা তার চেম্বারে প্রবেশ করল। তানিশা অপেক্ষা করল ইকবালের জন্য, কিন্তু ইকবালের পরিবর্তে মিসেস সায়রা বেগম মানে ইকবালের মা আসলো। তানিশা ভাবল এনার সাথেই কথা বলা যাক। শুরুতেই তানিশা জিজ্ঞেস করল, ছেলের বিয়ে কত বছর আগে হয়েছে? মিসেস সায়রা বেগম বলল, এই তো 2 বছরের মতো হলো। 2 বছর? মাত্র 2 বছর? তানিশা একদম চমকে উঠল, কারণ তন্নির বড় মেয়েরই তো বয়স 5 বছর হতে চলেছে। এখন সে কিভাবে জিজ্ঞেস করে এটা বুঝতেই পারছিল না। তবুও সকল সংকোচ দূরে ঠেলে তানিশা জিজ্ঞেস করল, কিছু মনে না করলে পার্সোনাল একটা কথা জিজ্ঞেস করতে পারি? হ্যাঁ ম্যাডাম, বলুন। তানিশা তখন বলল, তখন চেম্বারে যে মেয়েটা এসেছিল সে তাহলে কে? মিসেস সায়রা বেগম কিছুক্ষণ চুপ থাকলেন। তিনি হয়তো বলতে চাচ্ছেন না কিছু। তানিশাও আর জোর করতে পারছিল না। হঠাৎ সায়রা বেগম নিজেই বলল, আসলে ম্যাডাম এটা খুবই পার্সোনাল কথা, তো সেজন্য বলতে চাচ্ছিলাম না। এইসব কথা আসলে বলা যায় না। তবু আপনি যখন জিজ্ঞেস করছে তাহলে বলেই ফেলি, ওই মেয়েটা হলো আমার ইকবালের প্রথম স্ত্রীর সন্তান। তারপর ওর স্ত্রী মারা গেলে ওই এই মেয়েকে বিয়ে করে ইকবাল। এবার তানিশার মাথা যেন 360 ডিগ্রি কোণে ঘুরে গেল। তার মনে এবার নতুন চিন্তার উদয় হলো। তনি জেনে বুঝে বিবাহিত ছেলেকে কেন বিয়ে করল? তানিশা তখন সায়রা বেগমের সাথে ভাব জমানোর জন্য বলল, আপনার সাথে কথা বলে ভীষণ ভালো লাগলো। আপনি খুবই সহজ সরল একজন মানুষ। মিসেস সায়রা বেগম সেই কথা শুনে হেসে উঠে বললেন, এই প্রথমবার কেউ এই কথা বলল ম্যাডাম। আমাকে তো সবাই ঝোরগুটে মহিলা বলে ডাকে, আমার ছেলের বউ তো বলে আমি নাকি আস্ত একটা ডাইনি। জানেন ম্যাডাম, আমার না ওই আগের ছেলের বউটাই ভালো ছিল। এই মেয়ের সাথে আমার 1 সেকেন্ডও বনিবানা হয় না। আমার ছেলেটা ওর হয়ে ঝগড়া করে আমার সাথে, মনে হয় তাবিজ করে বশ করেছে আমার ছেলেটাকে। আমিও কম যাইনি, পুলিশ অফিসার বউ আমি, আমার সাথে এসব পাঙ্গা কিছুতেই চলবে না। তানিশা যখন দেখল সায়রা বেগম অনর্গল কথা বলেই যাচ্ছে, তখন তানিশা ওনাকে থামিয়ে দিয়ে বলল, আসলে আপনি সহজ সরল একজন মানুষ, ওনারা কেউ আপনাকে চিনতে পারেনি। তো আপনার ছেলের বউকে কিভাবে বিবাহিত একটা ছেলের সাথে বিয়ে দিল তার পরিবার? সায়রা বেগম সেই কথা শোনা মাত্র সাথে সাথে বলল, ওরও অন্য জায়গায় বিয়ে হয়েছিল, বনিবানা হয়নি দেখে ডিভোর্স হয়েছে। ভালো হলে কি আর ডিভোর্স হয়? সেই দরজার আমার সংসার এসে পড়েছে। তানিশা এবার আর নিজেকে ঠিক রাখতে পারছিল না। তাহলে সত্যি সত্যি কি নোমানের সাথে তন্নির বিয়ে হয়েছিল, আবার ডিভোর্স হয়ে গেছে? আসলে কি হয়েছিল এদের ফ্যামিলিতে? তানিশা আর চেম্বারে বসে থাকতে পারলো না। তানিশা তখন সায়রা বেগমকে বলল, আপনি একটু বসুন, আমি আসছি। তানিশা সেই কথা বলে সরাসরি 301 নম্বর রুমে চলে গেল। তানিশার পিছু পিছু তার সহকারী মহিলা অ্যাসিস্ট্যান্ট দুটিও চলল। তানিশা তাদেরকে আশা দেখে বলল, তোমরা আমার চেম্বারেই বসে থাকো। এই বলে তানিশা তন্নির রুমে প্রবেশ করল, কিন্তু রুমে গিয়ে দেখে বাচ্চা আর মা দুজনেই ঘুমিয়ে আছে। ইকবাল তন্নির পাশে বসে আছে আর তার মাথার চুল বুলিয়ে দিচ্ছে। তানিশাকে দেখা মাত্র থরফর করে উঠে বসলো ইকবাল আর বলল, ম্যাডাম আপনি, কোনো প্রবলেম? তানিশা তখন বলল, না কোনো প্রবলেম নেই, আপনার স্ত্রী খোঁজ খবর নিতে আসলাম। হঠাৎ তন্নি তানিশার কণ্ঠ শুনে চোখ মেলে তাকালো। সে কিছুতেই নিজে চোখকে বিশ্বাস করতে পারছিল না, সেজন্য হাত দিয়ে চোখটা একটু ঘষে নিল। তারপর যখন দেখলো সত্যি সত্যি তানিশার সামনে দাঁড়িয়ে আছে, সে একদম রগে লাল হয়ে গেল আর তার মুখ লুকানোর চেষ্টা করতে লাগলো। তার ইচ্ছে করছিল দৌড়ে পালিয়ে যেতে, কিন্তু তার চেয়ে সিজার হয়েছে, 2-3 দিনের আগে তো কিছুতেই বেড থেকে উঠতে পারবে না। আসলে সে কখনোই আর তানিশার মুখোমুখি হতে চায়নি। দুইজন দুইজনের দিকে তাকিয়ে আছে, বাট কেউ কোনো কথা বলছে না। দুইজনের চোখেই জলে ছলছল করছে, একজন রাগে আর অন্যজন অভিমানে। ইকবাল তখন তন্নিকে বলল, ইনি হলেন ডাক্তার ম্যাডাম, তোমার সিজার এই ম্যাডামই করেছেন। তন্নি তখন হাসতে হাসতে বলল, যার থেকে পালিয়ে বেড়াচ্ছি, যার মুখ দেখবো না বলে শপথ করেছে, সে আমার সিজার করেছে, বাহ আল্লাহ, আর কত খেল দেখাবা। এ বলে তন্নি উপরের দিকে তাকালো। তানিশা এবার এগিয়ে আসলো তন্নির বেডে আর ইকবালকে বলল, আপনি একটু বাইরে যান প্লিজ, আমার পেশেন্টের সাথে একাকীভাবে কিছু কথা আছে। তন্নি সেই কথা শুনে বলল, না ইকবাল কোথাও যাবে না, ও এই রুমেই থাকবে, আর আমি আপনার সাথে কোনো কথা বলতে চাই না।
ইকবাল সেই কথা শুনে তন্নির উপরে রাগ হলো। সে তন্নিকে ধমক দিয়ে বলল, কি বলছো তন্নি, ডাক্তার ম্যাডাম হয়তো গুরুত্বপূর্ণ কোনো কথা বলবে। এই বলে ইকবাল নিজে রুম থেকে বের হয়ে গেল। তানিশা তখন তন্নির হাত ধরে বলল, তোর উপর আমি রাগ দেখাবো, কিন্তু উল্টো তুই আমার উপর রাগ দেখাচ্ছিস। তন্নি তখন তানিশার হাত ছেড়ে দিয়ে বলল, কারণ শুধুমাত্র তোর জন্য আমার জীবনটা এমন ওলট পালট হয়েছে। তুই আমার জীবনে না আসলে কখনোই এমনটা হতো না। আমার জীবন, তুই আমার জীবনের একমাত্র অভিশাপ। জানি না আমার মেয়েটার কপালে এখন কি হবে। বলেই তন্নি তার মেয়ের মাথায় হাত রাখল। তানিশা তন্নির কথাগুলো কিছুতেই সহ্য করতে পারছিল না, তবুও তার রাগ আর অভিমান চেপে রেখে বলল, নোমান কোথায়? নোমানের সাথে কি তোর বিয়ে হয়েছিল? তন্নি কোনো উত্তর দিল না। তানিশা আবার জিজ্ঞেস করল, তো কি হলো, উত্তর দেশ না কেন? এর উত্তর জানি না আমি। প্লিজ তুই আমার চোখের সামনে থেকে চলে যা, আমি তোকে কিছুতেই সহ্য করতে পারছি না। তানিশা তখন বলল, ছি তন্নি, তুই এত জঘন্য একটা মেয়ে, আসলে তোর সাথে কথা বলতে আসাটাই অন্যায় হয়েছে আমার। শুধু নোমানের জন্য এক প্রকার বাধ্য হয়ে আসতে হলো আমাকে। আবারও বলছি, নোমান কোথায়? বললাম তো জানি না, একদম চিৎকার করে উঠল তন্নি। তানিশা তখন বলল, আস্তে কথা বল, ভুলে যাস না তুই সিজারের রোগী, এত জোরে চিৎকার করলে সেলাই ফেটে যাবে। যাক ফেটে, সেলাই ফেটে যেন আমার মৃত্যু হয়, আমি আর এই জীবন কিছুতেই চাই না, ভালো লাগছে না কিছু আমার। তন্নি তখন কাঁদতে কাঁদতে বলল, আমি কি এমন করেছি যে আমার ভাগ্যে দুটো স্বামী লেখা ছিল, মানুষের সামনে ঠিক করে মুখ দেখাতে পারি না, বারবার ইচ্ছে করে নিজের জীবনটা শেষ করতে, কিন্তু আমার আবার ফিরে আসি, কোনোভাবেই বেঁচে আছি আমি। তানিশা এবার শান্ত হয়ে বলল, কি হয়েছিল তন্নি, কেন তোর দুইটা স্বামী হলো? তন্নি তখন কাঁদতে কাঁদতে বলল, নোমান ভাইয়া আমাকে বিয়ে করেনি, কিন্তু তায়েব মামার চাপে পড়ে রাজি হয়েছিল। শেষমেশ বিয়ের দিন তিনি বাসা থেকে পালিয়ে যায়। এদিকে বাসা ভরা লোকের সামনে মামার নাক কান কাটা যাবে বলে ভেবে তিনি তার এক বন্ধুর ছেলের সাথে বিয়ে দেন আমায়। আমি কিছুতেই রাজি ছিলাম না। আমি তো নোমান ভাইয়ার পালানোর কথা শুনে সেন্স হারিয়েছিলাম। পরে কোনোভাবে আমাকে ঠিক করে বিয়েতে রাজি করালো হলো। আমার মায়ের একটাই কথা, তার ভাই যে সিদ্ধান্ত নেবে সেটাই হবে, তা না হলে এই বাসায় নাকি আমরা থাকতে পারবো না। তুই তো জানিস আমাদের যাওয়ার কোনো রাস্তা নেই, একদম অসহায় অবস্থার মধ্যে পড়েছিলাম আমরা। কথাগুলো বলতে একদম ফুঁপিয়ে উঠল তন্নি। তানিশা তন্নির কথা শুনে বলল, তারপর কি হয়েছিল তন্নি? কি আর হবে, বিয়েটা হলো আমার, ছেলেটা একজন ব্যবসায়ী ছিল, বাট আমার মন সেখানে কিছুতেই টিকছিল না। ওরা অনেক বড় লোক ছিল, ওদের মন মানসিকতা এত নিচু ছিল যে কথায় কথায় আমাকে অপমান করত। কোনো রকমে কয়েক মাস যাওয়ার পর আর আমি সেখানে থাকতে পারছিলাম না। আর সবচেয়ে বড় কথা হলো ছেলেটা নেশা করত, নেশার ঘোরে আমাকে মারধরও করত। শেষমেশ ডিভোর্সের সিদ্ধান্ত নেই, কিন্তু মামার কথা ভেবে মা আর সেটা প্রকাশ করতে দেয়নি। বলে তোর মামা শুনলে কিছুতেই এটা মানবেন না, কিন্তু আমি তো সেখানে থাকতে পারছিলাম না। শেষমেশ একা একা ডিভোর্স দিয়ে মামার বাসায় চলে যাই। কিছুদিন মামার অনেক গালমন্দ শুনতে হয়েছে, পরে আবার ঠিক করে হয়ে গেছিলো মামা, কিন্তু মা প্রতিদিন এই নিয়ে গালিগালাজ করে, আমাকে মরে যেতে বলে। আমি নাকি তার পরিবারের বোঝা হয়ে আছি। শেষে আমি আত্মহত্যা করার সিদ্ধান্ত নিলাম। ভেবেছিলাম দূরে কোথাও গিয়ে মারা যাব, কিন্তু পারলাম না। আমি নদীতে ঝাঁপ দিয়েছিলাম, কিন্তু ইকবালের বাবা আমাকে উদ্ধার করে তিনি হাসপাতালে নিয়ে গিয়ে ট্রিটমেন্টও করেন। পরে তিনি আমার থেকে পরিচয় নিয়ে মামাকে খবর দেন। সবাই আমাকে এই অবস্থায় দেখে কান্নায় ভেঙে পড়ে, কিন্তু ইকবালের বাবা আর রামান ভাইয়া আবার একই অফিসে চাকরি করে, সেই জন্য দুজনের সাথে বেশ ভালো পরিচয়। তিনি তখন সব কিছু শুনলেন। তখন তিনি ইকবালের সাথে আমার বিয়ের প্রস্তাব দেন। প্রথমে কেউ রাজি ছিল না, কারণ ইকবালের 5 বছর একটা মেয়ে আছে। আমি তো মানতেই পারছিলাম না, কিন্তু মামা অনেক ভেবেচিন্তে রাজি হয়ে যান, কারণ ইকবাল অনেক ভালো ছেলে, সেও পুলিশে চাকরি করে। তাছাড়া আমার ভাইয়া ইকবালকেও চেনে, তিনি আমাকে অনেক বুঝিয়ে রাজি করান। শুধুমাত্র আমান ভাইয়ের কথা শুনে নিজের রাগ অভিমান চেপে রেখে আবার বিয়ের পিঁড়িতে বসতে হয় আমাকে।
তাছাড়া আর কোনো উপায়ও ছিল না, কারণ মা দিনরাত শুধু বকত। মায়ের বকুনির চেয়ে বিয়ে করাটাই ভালো অপশন ছিল। আমি এবার মনে মনে সিদ্ধান্ত নিলাম, যত কষ্টই হোক আর স্বামীকে ডিভোর্স দিব না।